Hello friends, welcome to my YouTube channel Technical Bishwajit. আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে বিদ্যুৎ জেনারেটিং স্টেশন থেকে তৈরি হয়ে গ্রাহক পর্যন্ত পৌঁছায়। জেনারেটিং স্টেশন বলতে যেখানে বিদ্যুৎ তৈরি হয়, আমাদের এখানে জল বিদ্যুৎ কেন্দ্র, তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এছাড়াও বায়োমাস পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ উৎপন্ন হয় বা বিদ্যুৎ তৈরি হয়। যেখানে বিদ্যুৎ তৈরি হয় তাকে পাওয়ার প্ল্যান্ট বলা হয় বা জেনারেটিং স্টেশনও বলা হয়। জেনারেটিং স্টেশনে যখন বিদ্যুৎ তৈরি হয় তখন তার ভোল্টেজ লেভেল মিডিয়াম থাকে, মিডিয়াম ভোল্টেজ লেভেলে বিদ্যুৎ তৈরি হয়। 11 kV to 25 kV ভোল্টে বিদ্যুৎ উৎপন্ন হয়, মানে 11,000 ভোল্ট থেকে 25,000 ভোল্টে বিদ্যুৎ উৎপাদন হয়। এইবার ওই জেনারেটিং স্টেশন থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হলো সেই বিদ্যুৎকে একটি স্টেপ আপ ট্রান্সফরমারের মধ্যে দিয়ে চালিত করা হয়। এই স্টেপ আপ ট্রান্সফরমারের কাজ হল কম ভোল্টকে বাড়িয়ে বেশি ভোল্টে রূপান্তরিত করা। এই উৎপাদনের সময় যে ভোল্ট থাকবে সেই ভোল্টকে স্টেপ আপ ট্রান্সফরমারের মাধ্যমে 440 কিলোভোল্টে রূপান্তরিত করা হয়, করে ট্রান্সমিশন লাইনের মাধ্যমে সাবস্টেশনে আনা হয়। এবারে যে সাবস্টেশনে আসবে সেই সাবস্টেশনটা হলো 220 কেভি সাবস্টেশন বা 132 কেভি সাবস্টেশন। ওই ভোল্টকে বাড়িয়ে 440 কিলোভোল্টে রূপান্তরিত করে এই সমস্ত সাবস্টেশনে আনা হয়। এবারে এই সমস্ত সাবস্টেশনে যখন আসে উৎপাদনের পরে আমরা যেরকম বললাম স্টেপ আপ ট্রান্সফর্মার লাগানো হলো, তার মাধ্যমে বিদ্যুৎকে হাই ভোল্টেজে রূপান্তরিত করা হলো, সেটা 440 কিলোভোল্ট। এরপরে যে 220 কেভি সাবস্টেশন বা 132 কেভি সাবস্টেশন, সেখানে যখন ওই ভোল্টের বিদ্যুৎটি এলো তখন যে ট্রান্সফর্মার ব্যবহার করা হবে সেটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার। মানে স্টেপ আপ হলো জেনারেটিং স্টেশন থেকে যে 11,000 ভোল্ট বা 25,000 ভোল্টে যে বিদ্যুৎ তৈরি হলো সেই বিদ্যুৎকে স্টেপ আপ ট্রান্সফর্মারের মাধ্যমে 440 কিলোভোল্টে রূপান্তরিত করা হলো, করে যখন সাবস্টেশনে আসছে 220 কেভি বা 132 কেভি তখন স্টেপ ডাউন ট্রান্সফর্মারের মধ্যে প্রবেশ করানো হলো ইনকামিং, এবং আউটগোয়িংয়ে 220 কিলোভোল্ট বা 132 কিলোভোল্ট বেরো। ফের ওখান থেকে ওই বিদ্যুৎ ট্রান্সমিশনের মাধ্যমে 33 কেভি সাবস্টেশন বা 66 কেভি সাবস্টেশনে আসলো। আসার পরে সেই ভোল্টে
পুনরায় স্টেপ ডাউন ট্রান্সফর্মার ব্যবহার করা হলো, হয়ে ওই যে 220 কিলোভোল্ট বা 132 কিলোভোল্ট ঢুকলো সেটা স্টেপ ডাউন হয়ে 66 কেভি, 33 কেভি বা 25 কেভি ভোল্টে রূপান্তরিত করে পুনরায় ট্রান্সমিশন করা। এরপরে জ্যালি 33/11 কেভি সাবস্টেশনে বিদ্যুৎকে আনা হল, 33,000 ভোল্টের বিদ্যুৎটাকে আবার স্টেপ ডাউন ট্রান্সফর্মারের মাধ্যমে 11 কেভিতে রূপান্তরিত করা। এই 11 কেভি মানে 11,000 ভোল্টের লাইন গেল ছোট ছোট স্টেপ ডাউন ট্রান্সফর্মারে, সেই ট্রান্সফর্মারের মাধ্যমে ওই 11,000 ভোল্টকে ব্যবহারিক ভোল্টে রূপান্তরিত করা হলো, 440 ভোল্টে রূপান্তরিত করা হলো। এই 440 ভোল্টের মাধ্যমে গাঁওরা বিদ্যুৎ ব্যবহার করবে। তাহলে আমরা কি জানলাম, যে জেনারেটিং স্টেশনে মিডিয়াম ভোল্টেজে বিদ্যুৎ রূপান্তরিত হলো, তারপরে স্টেপ আপ ট্রান্সফর্মারের মাধ্যমে 440 কিলোভোল্টে ট্রান্সমিশন সম্পাদিত হলো, তারপরে প্রতিটা ক্ষেত্রে স্টেপ ডাউন ট্রান্সফর্মার ব্যবহার করে ব্যবহারিক বিদ্যুৎ পেলাম। তাহলে জেনারেটিং স্টেশন থেকে কিভাবে ব্যবহারিক যোগ্য বিদ্যুৎ পাবো সেই সম্পর্কে আপনাদের একটা ধারণা দিলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, আপনারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের পরিচিত বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। ধন্যবাদ।